হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বুয়েট প্রিলিমিনারি এক্সাম সম্পর্কে। তো বুয়েটের যেই ভর্তি পরীক্ষার যে প্রথম স্টেপ রয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এমসিকিউ এক্সাম। সেই এমসিকিউ এক্সাম সম্পর্কে আজকে আমরা কথা বলবো, এক্সামে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, এক্সামের এই এক্সামটির জন্য কিছু টিপস বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, সো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি হচ্ছে এই যে এক্সামটি রয়েছে এক্সামের মান বন্টনটা কেমন বর্তমান নিয়ম অনুযায়ী। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বিষয়ের এক্সাম হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এবং এটা এমসিকিউ টাইপ এক্সাম হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে, এর মধ্যে ফিজিক্স থেকে 33টি, কেমিস্ট্রি 33টি এবং ম্যাথ থেকে হচ্ছে 34 বা 34টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেক কোয়েশ্চেনের মান হবে 1, এবং দেখো 100টা কোয়েশ্চেনের জন্য কিন্তু 100 মার্ক, এবং এক্ষেত্রে টাইম কিন্তু আমরা তোমরা পাচ্ছ হচ্ছে 60 মিনিটস অথবা 1 ঘন্টা। সো 100টি কোয়েশ্চেনের জন্য 60 মিনিট, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা আস্তে আস্তে টাইম নিয়ে ডিটেলস কথা বলবো ভিডিওর যত সামনে আগাবে। এখন আমরা দেখি এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হলো নেগেটিভ মার্কিং থাকতেছে। সো এক্ষেত্রে আমরা কিন্তু ভুল দাগাবো না বা ভুল না দাগানোর চেষ্টা করবো, যেগুলো আমরা কনফার্ম অথবা মোটামুটি কনফার্ম সেগুলো আমরা দাগানোর চেষ্টা করবো, কারণ এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে -0.25 ফর এভরি রং আনসার। এখন আমরা চলে আসি টাইম ডিভিশনের ব্যাপারে। এটা আসলে ডেফিনেটলি ইটস আপ টু ইউ, বাট তারপরও আমার যেই অ্যানালাইসিস করার পর আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে কেমিস্ট্রি যদি আমরা খেয়াল করি, কেমিস্ট্রিতে আমরা কিন্তু একটু পরে স্যাম্পল কোয়েশ্চেন্স দেখবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে কেমিস্ট্রি, ম্যাথ বা ফিজিক্স থেকে। আমি আপাতত ফার্স্ট একটু বলে নিই যে কেমিস্ট্রি কিন্তু যেটা হতে পারে যে কেমিস্ট্রিতে কোয়েশ্চেনগুলো অনেকটাই হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চেন থাকবে, বা যেটাকে আমরা সোজা বাংলায় বলি হচ্ছে মুখস্থবিদ্যা টাইপ। অর্থাৎ তুমি কোয়েশ্চেন দেখার পরই হচ্ছে অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, কেমিস্ট্রিতেও কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেটা হচ্ছে বুঝার, অর্থাৎ তোমাকে হয়তো বা 10-20 সেকেন্ড চিন্তা করতে হতে পারে, বা তোমাকে হয়তো বা রাফ ক্যালকুলেশন ক্যালকুলেটারে বা খাতায় রাফ যেখানে থাকবে সেখানে করতে হতে পারে। বাট সেটা চিন্তা করলেও সেই পোর্শনটা মানে ম্যাথমেটিক্যাল পোর্শনটা কিন্তু ম্যাথ আর ফিজিক্সের চেয়ে কেমিস্ট্রিতে কিন্তু কম থাকবে। সো সেক্ষেত্রে কেমিস্ট্রির জন্য আমরা টাইম মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে 16 মিনিট তোমাদের রাখা উচিত হাতে। এরপর হচ্ছে ম্যাথের এবং ফিজিক্সের জন্য যেহেতু ওখানে আমাদের অঙ্ক করতে হবে বা একটু বোঝার ব্যাপার রয়েছে, সো 22 মিনিট করে তোমরা ওখানে ভাগ করে নিতে পারো। মনে রাখতে হবে এগুলোর মধ্যে এগুলোর ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন সংখ্যা কিন্তু বেশ ভালোই, 34-33 এরকম করে। সো ডেফিনেটলি আমাদের বসে থাকার কোনো টাইম থাকবে না এক্সাম হলে, আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে ক্যালকুলেশন অথবা কোয়েশ্চেন একের পর এক সলভ করে যেতে হবে। সো টাইমের ব্যাপারটা কিন্তু এই এক্সামে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যে কত কম সময়ের মধ্যে কত ইফিসিয়েন্টলি আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছে। এটা একটা বিগ একটা টাস্ক হবে এক্সামে, বিগ চ্যালেঞ্জ হবে তোমাদের জন্য। সো আমরা আস্তে আস্তে ডিটেলসে যাবো টাইম ব্যাপারে। আপাতত এটা হচ্ছে আমার একটা প্রাইমারি সাজেশন থাকলো, আর কোনটা দিয়ে শুরু করতে পারো এটা তোমার ইচ্ছা। নর্মালি আমি যে পার্সোনালি প্রেফার করি কেমিস্ট্রি দিয়ে শুরু করো, এটা রিজন হচ্ছে যে কেমিস্ট্রিতে আসলে আমার মানে যেটা আমি অলরেডি একবার বলে ফেলেছি যে অঙ্ক করার চেয়ে আমার মুখস্থ টাইপের কোয়েশ্চেন বেশি থাকে। সো আমার ফার্স্টে কয়েকটা কোয়েশ্চেন দাঙানো হয়ে গেলে আমার কিন্তু একটা কনফিডেন্স চলে আসে, বা টাইমেরও একটা ব্যাপার আছে যে আমার টাইম কিন্তু আগে মানে আমি যেটা বলবো আমি যে টাইমের আগে আগে থাকবো আর কি, লাইক ব্যাপারটা এরকম। সো এখন আমরা একটু সিম্পল কোয়েশ্চেনে আসি, তাহলে আসলে বুঝতে পারবো যে কেমিস্ট্রি থেকে বা ম্যাথ থেকে বা ফিজিক্স থেকেই বা কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। একদম প্রথমে জন্য দেখি কেমিস্ট্রি স্যাম্পল কোয়েশ্চেন, সিএসটি সিএন যোগে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কতটি। সো এটা যদি আমরা একটু চিন্তা করি, এটার জন্য আসলে আমাদের মোটেও টাইম বেশি লাগার কথা না। তুমি যদি জানো, যদি চিন্তা করো তাহলে অবশ্যই বুঝতে পারবা যে সিএসটি সিএনটা আসলে কী ছিল, ট্রিপল বন্ড এরকম, রাইট? সো এখানে দেখি আমরা যে এই কার্বনে দেখো 3টা হাইড্রোজেন, সো সিগমা 3টা আছে, এই কার্বনের সাথে এই কার্বনের আবার কিন্তু 1টা সিগমা, 4টা সিগমা, আর কার্বন নাইট্রোজেন বন্ডে 1টা সিগমা, সো কয়টা সিগমা হলো, 5টা সিগমা, এবং পাই কিন্তু আমার কয়টা, এইটা এবং এইটা, মানে কার্বন নাইট্রোজেন বন্ধনে 2টা পাই। সো আমার অপশন হবে ক। এরপর যদি আমরা খেয়াল করি, তার মানে আমরা দেখলাম যে প্রথম কোয়েশ্চেনটা আসলে ম্যাথমেটিক্যাল বলা যায় না, এটা হচ্ছে একটু বোঝার কোয়েশ্চেন, রাইট? এটা করতে হয়তো বা আমার 10 সেকেন্ড বা এর বেশি নেওয়া আসলে উচিত হবে না, 10-15 সেকেন্ডের বেশি। এরপর যদি আমরা দেখি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি গ্যাসে সিআরএমএস দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে গ্যাসটি আমার কি হবে। সো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা কি হবে, সিআরএমএস ইকুয়ালস টু হচ্ছে √3RT/m, এই ফর্মুলাটা আমাদের ছিল। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে আমার কিন্তু টেম্পারেচার গিভেন, টেম্পারেচার কেলভিনে বসাতে হবে তোমাদের, তারপর সিআরএমএসটা কিন্তু কিসে আছে, সেন্টিমিটার, সো এরকম একক চেঞ্জ কিন্তু করতে পারে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা, তারপর আমরা কিন্তু আর এর মান বসাবো 8.314, দেন আমরা হচ্ছে এম পাবো কেজি এককে, মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো আসলে গ্রাম এককে নিয়ে যে আণবিক ভর, এখানে যেগুলো রয়েছে সেগুলো আণবিক ভর তোমরা অবশ্যই জানো, না জানলেও বের করে নেওয়া যাবে। সো সেখান থেকে কম্পেয়ার করে তোমরা বুঝতে পারবা যে আসলে কোন গ্যাসটি আমার অ্যান্সার হবে। তো এটা আমি আর করলাম না। এখন আমরা চলে আসি নেক্সট টাইপের কোয়েশ্চেন, বোর এক্সের সংকেত কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে একটা জ্ঞানমূলক বা মুখস্থবিদ্যা টাইপের কোয়েশ্চেন, এটা আসলে তোমার চিন্তা করার কিছু নেই, পারলে পারবা না পারলে না পারবা। তার মানে আসলে কি, এটা আসলে কমন যদি পড়ে, তোমার পড়ার মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই তুমি এটা করতে তোমার 2 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না।
সো এখন যদি আমরা চিন্তা করি যে কোয়েশ্চেন টাইপগুলো যদি দেখি যে একটা কোয়েশ্চেন ছিল বুঝার, একটা কোয়েশ্চেন ছিল ম্যাথমেটিক্যাল, একটা কোয়েশ্চেন ছিল জ্ঞানমূলক। সো কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা আশা করবো যে জ্ঞানমূলক বা মুখস্থ বিদ্যার টাইপ কোয়েশ্চেন থাকবে হচ্ছে বেশি, এবং ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকবে খুবই কম, এবং বুঝার কোয়েশ্চনও থাকবে মোটামুটি মাঝারি ধরনের। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স বা ম্যাথ। সো ম্যাথ থেকে আমরা যদি দেখতে পাই যে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, একটি দশ ভুজের কোণিক বিন্দুগুলো সংযোগ রেখার সাহায্যে কতগুলো কর্ণ টানা যায়, তাহলে এটা কিন্তু আমরা দেখা মাত্রই আমরা বুঝবো এটা আসলে আমাদের পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারের। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে দশ ভুজের কয়টা শীর্ষবিন্দু, দশটা, তাহলে কৌণিক বিন্দুগুলো সংযোগ করার জন্য আমার আসলে কম্বিনেশন কত হবে, টেন সি টু। কিন্তু এর মধ্যে দেখো কর্ণ বলছে, সো বাহুগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না, রাইট? সো বাহু কয়টা থাকে, দশ ভুজের দশটা বাহু থাকে, সো টেন সি টু মাইনাস টেন, এটা করলে যেটা আসে সেটাই হবে তোমার অ্যান্সার, তোমরা এখান থেকে মিলাই নিবে অ্যান্সার। এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট টাইপের কোয়েশ্চেন দেখি, ইন্টিগ্রেশন। তো এটা আসলে পিটি সিম্পল হওয়া উচিত, কারণ আমি যদি এলএন এক্স কে যদি আমি জেড ধরি, তাহলে আসলে ওয়ান বাই এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে চিন্তা করো এখানে কি হবে, আমার আসবে কিন্তু ইন্টিগ্রেশন ডিজেড বাই ওয়ান বাই এক্স ডিএক্স এর জায়গায় হচ্ছে ডিজেড, আর এন এক্স সমান জেড, তাহলে এটা এটা সমান হচ্ছে কি আমাদের এলএন জেড প্লাস সি, আর জেরো জায়গায় যদি বসাই দাও তাহলে কি এলএন এলএন এক্স এলএন অফ এলএন এক্স, মানে এই যে আর কি আমাদের কোনটা অপশন দেখতে পাচ্ছি আমরা, খ নাম্বার, রাইট? সো এটা আমরা আসলে বুঝতে পারলাম যে এটা করতে কিন্তু তোমার বেশি টাইম নেওয়া যাবে না, এগুলো কিন্তু খুবই পিটি সিম্পল কোয়েশ্চেন, খুব যত ফাস্ট করা যায় তত ফাস্ট তোমাকে অবশ্যই করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা জটিল সংখ্যার কোয়েশ্চেন, আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি। সো এটা আসলে আরো সিম্পল, ফোর এন ইন্টু আই কিউব যদি হয়, আই টু দি পাওয়ার ফোর এন আমরা জানি এটা অবশ্যই জানা উচিত যে আই এর পাওয়ার যদি চারের গুণিতক হয় তাহলে কিন্তু সেটা আসলে ওয়ান হয়ে যায়, কিভাবে হয় আশা করি জানো, আমি ডিটেলসে গেলাম না। আই কিউবকে আমরা কি বলতে পারি, আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস আই, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে মাইনাস আই। সো খুবই ফাস্ট কিন্তু আমি ক্যালকুলেশন করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু কোয়েশ্চেনে মানে সব ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতে সক্ষম হবে না। সো সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবার সময় ম্যানেজ করতে যাবে, আবার প্যানিক করা যাবে না। আমি এই ভিডিও লাস্টে কিছু কথা বলবো ওই ওই ওগুলো নিয়ে। সো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে আসলে খুব বেশি সময় কিন্তু লাগতেছে না। সো আমি যদি ম্যাথের টাইপের কোয়েশ্চেন দেখি, ম্যাথেও কিন্তু যেটা আসতে পারে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স, ডেফিনেটলি মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স সেটা থাকবে হচ্ছে ম্যাথমেটিক্যাল, যেহেতু ম্যাথ সো অঙ্ক করেই তোমাকে করতে হবে। কয়েকটা কোয়েশ্চেন হয়তো বা পেতে পারো যেটা হচ্ছে ফর্মুলা বেসড, মানে তুমি দেখেই হচ্ছে তোমার ক্যালকুলেটরে চাপা লাগলো না বা হাতে কোনো ক্যালকুলেশন করা লাগলো না, এগুলো খুবই কম থাকবে। সো ম্যাথমেটিক্সে এই জন্য হচ্ছে একটু টাইম বেশি যাবে, আর ম্যাথের কিন্তু কোয়েশ্চনও একটা বেশি, রাইট? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এখন আমরা আসি ফিজিক্সের কোয়েশ্চেন, দেখা যাক ফিজিক্সে কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। কোনো কণার অবস্থান আর ভেক্টর দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এর ভেক্টর সাইন হবে। সো পি এর মান দেওয়া আছে, কোনিক ভরবেগ এল এর মান কত, সো আমরা জানি ফর্মুলাটা যে এল ইজ ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস পি, তাই না? ফিজিক্সের ফর্মুলা, তার মানে প্রথম কোয়েশ্চনটা আমরা কি দেখলাম যে আমার ফর্মুলায় সবকিছু দেওয়া আছে, আমার যদি ফর্মুলা জানা থাকে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে জাস্ট দুইটা ভেক্টরের ক্রস করতে হবে, ভেক্টরের ক্রস তোমরা খুব সহজেই পারো, সেটা করে তাড়াতাড়ি অপশনে দাগাতে হবে। সো এখান থেকে অবশ্যই অপশনে কোনো না কোনো একটা অবশ্যই থাকবে, না থাকলে নাম দিবা। সো এটা কেয়ারফুলি করতে হবে, বাট এটা কিন্তু কোনো কঠিন কিছু না, জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কত তাড়াতাড়ি বুঝতে পারতেছো যে এখানে আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। নেক্সট কোয়েশ্চন যদি আমরা দেখি, একটি দোলকে সেকেন্ড দোলকে দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলে দোলনকাল কত হবে, তো এটা হচ্ছে কিসের মধ্যে সম্পর্ক, দেখো সেকেন্ড দোলক বা যেই দোলকই হোক না কেন, দোলকের ক্ষেত্রে আমরা টি ইকুয়ালস টু কি জানি, টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এখানে যদি আমরা দেখি যে টি এবং এল এর সম্পর্ক, তাহলে কিন্তু আমরা কি লিখতে পারি আসলে এখান থেকে, যে টি ওয়ান বাই টি টু সমান হচ্ছে রুট ওভার এল ওয়ান বাই এল টু। এখন এখানে কিন্তু বলছে হচ্ছে এইগুলো খেয়াল রাখবা যে 25% বৃদ্ধি করা হলো, সো এল ওয়ান এর মান কিন্তু, এল ওয়ান যদি বসাই এল টু এর মান কিন্তু কত হবে আসলে, এটা হবে হচ্ছে এল ওয়ান প্লাস 25.6% ইন্টু এল ওয়ান। আবার অ্যান্সারের ক্ষেত্রে তোমাকে কিন্তু বলছে দোলনকালের বৃদ্ধি কত হবে, সো একটু কেয়ারফুলি করতে হবে এই হিসাবটা, আমি ক্যালকুলেশনে গেলাম না, বাট যেটা বললাম যে এই টাইপের অঙ্ক আসলে ক্যালকুলেশন তো করতেই হবে, বাট এখানে কিন্তু ক্যালকুলেশন ভুল হওয়ার একটা চান্স থাকে, এবং অপশনে কিন্তু ওরা ওগুলোই রাখবে যে তুমি যদি ভুল করো তাহলে সেক্ষেত্রেও যেটা আসতে পারে সেটাও কিন্তু ওই ওই অপশন কিন্তু রাখতে পারে তোমাকে যাতে ট্র্যাপে ফেলার জন্য, একটু কেয়ারফুল থাকতে হবে। এরপর যদি আমরা দেখি মহাশূন্য যান কত বেগে ভ্রমণ করলে, মহাশূন্য একদিন অতিবাহিত হলে পৃথিবীতে দুদিন অতিবাহিত হবে, এটা আসলে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের কোয়েশ্চেন, ডেফিনেটলি, রাইট? তোমরা বুঝতে পারছো। তো সেক্ষেত্রে আমার এক্ষেত্রে আমার ফর্মুলাটা কি আমরা জানি যে টি ইজ ইকুয়ালস টু টি নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সো ভি এর মান বের করতে হবে। সো আমার এখানে টি নট আর টি এর মানের মধ্যে কোনটা কি, টি কিন্তু আমার হবে হচ্ছে টু আর টি নট কিন্তু হবে হচ্ছে আমার ওয়ান। সো টি নট কি টি কি আমি ডিটেলসে গেলাম না, হোপফুলি তোমরা এগুলো আসলে বুঝো যে টি কোনটা
গতিশীল সময় ঘন্টা, স্থির সময় ঘন্টা বা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে সময় ঘন্টা, গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে সময় ঘন্টা, আশা করি কোশ্চেন অনুযায়ী বুঝতে পারছো। সো এগুলো কিন্তু তোমার যে কেয়ারফুলি বসাতে হবে যে কোথায় কোনটা বসাচ্ছ ফর্মুলায়। তো আমরা দেখলাম যে ফিজিক্সেও কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল বেসড কোশ্চেন আসার চান্স বেশি, আবার কয়েকটা কোশ্চেন থাকতে পারে যেখানে আসলে তুমি খুব কম সংখ্যক কোশ্চেন থাকবে, যেখানে আসলে তুমি কোশ্চেন দেখিয়ে আসলে অ্যান্সার বুঝে ফেলতে পারবা, তোমার ক্যালকুলেশন করতে হবে না। বাট মেজরিটি অফ দ্য কোশ্চেন ফিজিক্সেও থাকবে যেখানে আসলে তোমার ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা আসি কিছু ইম্পর্টেন্ট কথা, আমাদের স্যাম্পল কোয়েশ্চন তো আমরা দেখলাম, আইডিয়া হলো কেমন কোয়েশ্চন থাকবে। সো প্রথম কথা দেখো যে ইউর কম্পিটিশন ইজ উইথ ইউর সেলফ। সো একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, সো যখন আমরা এই অ্যাডমিশন এক্সামে দিতে যাই তখন দেখা যায় যে অনেক স্টুডেন্টই নিজেদের যে পোটেনশিয়াল থাকে, সে 2 বছর যে পড়াশোনা করেছে সেই পোটেনশিয়াল অনুযায়ী সে পরীক্ষা দিতে পারে না। এটার কারণটা হচ্ছে সে যখন এক্সাম হলে যায় তখন সে দেখে হচ্ছে যে আশেপাশে অনেক গার্জিয়ান, অনেক স্টুডেন্ট সবাই এসে হচ্ছে ভিড় করতেছে এক্সাম হলের সামনে। সো তখন ভাবে আছে এত মানুষের মধ্যে আসলে আমার চান্স পাওয়ার জন্য তো আমাকে অনেক ভালো করতে হবে, বা আমাকে ওর থেকে ওকে আমার বিট করতে হবে, তাই আমাকে একটু বেশি কোশ্চেন আনসার করতে হবে। আসলে কিন্তু দেখো জিনিসটা কিন্তু এমন না, তোমার আসলে একটা সিটি দরকার, তোমার কম্পিটিশন হচ্ছে তোমার নিজের সাথে, যে তুমি 2 বছর পড়াশোনা করে যা যা তুমি শিখছো, তুমি যেই যে ক্যালকুলেশন তুমি পারো বা তুমি যে যে বিষয়ে স্ট্রং, তুমি সেইগুলো এক্সাম হলে ইমপ্লিমেন্ট করতে পারতেছো কিনা। তোমার কম্পিটিশন কিন্তু তোমার নিজের সঙ্গে, অন্য কারোর সঙ্গে নয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রেখে এক্সাম দিবা। টাইম, সো টাইমটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অবশ্যই তোমাদের এই এক্সামটা আমি আবার বলতেছি যে প্রিলি এক্সামটা কিন্তু টাইমের মাধ্যমে অনেক কিছু ডিফাইন হয়ে যাবে, যে কত সুন্দরভাবে টাইম ম্যানেজ করতে পারবে 60 মিনিট সে তত ভালো মার্কস পাবে এবং আলটিমেটলি তার মানে প্রিলিতে টিকার তত বেশি চান্স থাকবে। সো ডেফিনেটলি টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা স্যাম্পল দেখালাম কেমন টাইম ম্যানেজ করতে পারো, তোমার নিজের নিজের মতো করে তুমি করতে পারো, নো প্রবলেম, বাট টাইম ম্যানেজমেন্টটা আগে থেকে ভেবে যাও। আমি আবার বলতেছি টাইম ম্যানেজমেন্ট আগে থেকে ভেবে যাও, কারণ এক্সাম হলে যদি তুমি ডিসাইড করতে যাও যে আমি কোশ্চেনটা এত মিনিট হয়ে গেলো দেন আমি অন্য কোশ্চেনে যাবো, ফিজিক্স থেকে ম্যাথে কখন যাবো, এটা কিন্তু এক্সাম হলে ডিফাইন ট্রাই করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সো আগে থেকে ভেবে যাও। নেক্সট হচ্ছে আমাদের ডোন্ট থিঙ্ক অ্যাবাউট কাট অফ মার্ক ডিউরিং এক্সাম। অনেকে আমি দেখছি যে এক্সাম হলে এরকম ভাবতে থাকে যে আচ্ছা আজকে কোয়েশ্চেনটা কেমন হয়েছে, কাট অফ মার্ক কত থাকবে, আমি যেতগুলো দাগালাম এর মধ্যে কি আমার কাট অফ মার্কের উপরে কি আমি থাকতে পারবো নাকি পারবো না। এক্সাম হলে বসে আসলে কাট অফ মার্কের চিন্তা করাটা খুবই বোকামি। সো তুমি এক্সাম হলে তোমার যত বেশি সম্ভব আনসার করার ট্রাই করবা, ডেফিনেটলি ভুল ভালো না, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আছে, সো কারেক্ট করার ট্রাই করবা। বাসায় এসে তারপর তুমি ফেসবুকে বসে কাট অফ মার্কের কথা শুনো, নো প্রবলেম, বাট এক্সাম হলে বসে না। নেক্সট আমরা আসি ইউজ ক্যালকুলেটর কেয়ারফুলি। সো ক্যালকুলেটর এর ইউজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই পরীক্ষা কিন্তু ডিউ করার মতো না, ডিউ কত হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ করা না, এখানে ক্যালকুলেটর অ্যালাউড। সো তোমার কোয়েশ্চেন কিন্তু ক্যালকুলেটর ইউজ কোয়েশ্চেনগুলো অমনই থাকবে যাতে তোমার ক্যালকুলেটর ইউজ করতে হয়। সো ক্যালকুলেটর ইফিশিয়েন্ট ইউজটা ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারো, ক্যালকুলেটর ট্রিক্স বিভিন্ন রয়েছে, খুব বেশি ট্রিক্স শেখার দরকার নেই, নর্মালগুলোই তুমি যাতে ক্যালকুলেটরে কম সময় করতে পারো সেটা তুমি শিখে রাখো, নর্মাল কিছু জিনিস যেগুলো রয়েছে। এবং ক্যালকুলেটর তোলার সময় ভুল করা যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি অঙ্ক পারো, তুমি যদি ক্যালকুলেশনে তোলার সময় ভুল ক্যালকুলেটর ভুল তুলো বা রাফে করার সময় ভুল তুলো, ডেফিনেটলি ওইটা আসলে তোমার এক নম্বর তুমি পাবাই না, রেজাল্ট আসলে কি -0.25 করে দিবে। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং ক্যালকুলেটর, অ্যান্ড বি এ অয়ার অ্যাবাউট নেগেটিভ মার্কিং। সো এটা ভুলে গেলে চলবে না, অবশ্যই আশা করি এটা আসলে এ লেভেলে এসে তোমাদের এটা ভুল করার কথাও না, যে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। সো আন্দাজে আমি লটারি খেলবো না, আমি কনফার্মগুলোই দাগাবো এবং হচ্ছে যেগুলো একটু কনফিউশন সেগুলো আমি দাগাবো, বাট একেবারে আনসিওরগুলো আমি দাগাবো না। এখন লাস্টে এসে কিছু কথা বলি, সাম ইম্পর্টেন্ট টপিক্স। ডেফিনেটলি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক্স এভাবে অ্যাডমিশন এক্সামে দেওয়া পসিবল না। তারপর আমি যদি কিছু আমার ধারণা থেকে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবা হচ্ছে যে কেমিস্ট্রিতে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পার্টটা অনেক ইম্পর্টেন্ট, এটা শুধু এবারের জন্য না বা প্রিলিমিনারির জন্য না, ফাইনাল এক্সাম যারা যেটা মেইন এক্সাম হবে সেখানেও ইম্পর্টেন্ট, কারণ এই অর্গানিক থেকে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন আসলে দেখা যায় আসে, মেজরিটি পড়বো না, মেজরিটি তো হলে তো হবে না, মানে মেজরিটি থেকে কম, বাট তুমি যদি চিন্তা করো যে চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করলে কিন্তু এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে সেটা আমরা বলতে পারি। এরপর যদি আমরা দেখি হচ্ছে ফিজিক্স, ফিজিক্সে আসলে নো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেয়ার, কোনো চ্যাপ্টারই আসলে কম ইম্পর্টেন্ট না। সো সব চ্যাপ্টারের ফর্মুলা, সব চ্যাপ্টারের বেসিক থিওরি বুঝে যেতে হবে। ম্যাথ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে আমরা যেটা বলতে পারি ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, পারমুটেশন, কম্বিনেশন, ঠিক আছে, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এগুলো হচ্ছে মোটামুটি বইয়েতে এই জিনিসগুলো থেকে ট্রিকি কোয়েশ্চেন করা ট্রাই করে, আর বাকিগুলো তো ডেফিনেটলি করতে হবে, এমন না যে কয়টা পড়ে যাবা, ডেফিনেটলি পুরো বইয়ের উপরে দখল থাকতে হবে। আর ম্যাথের ভালো প্রিপারেশনের জন্য একটা জিনিস ইম্পর্টেন্ট, তুমি বোর্ডের ম্যাথগুলো যাতে পারো, তুমি যাতে বোর্ডের কোনো ম্যাথ আসলে তুমি যাতে একদম কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো, এটা খেয়াল রাখবা। অনেক সময় বইটা আমরা দেখতে পাই যে হুবু বইয়ের কোয়েশ্চেন তুলে দেয়, হ্যাঁ এবারও পসিবল, নো ডাউট, এবারও আসতে পারে হুবু কোয়েশ্চেন। সো যদি হুবু কোনো কোয়েশ্চেন আসে সেটা ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, যাতে তুমি সেগুলো যাতে কনফার্ম করো আগে সেটা তোমাকে এনশিওর করতে হবে। সো এইগুলো বেসিক্যালি ছিল হচ্ছে আমার বুয়েট প্রিলি সম্পর্কে আমার সাজেশন, পরামর্শ বা টিপস, যেটাই বলো, টিপস আসলে কিছু নাই, সবকিছু নিজের কাছে, তোমার প্রিপারেশন নিজের উপর। তো একটা জিনিস ইম্পর্টেন্ট যে হচ্ছে
কনফিডেন্ট সহকারে এক্সাম দিতে হবে, নার্ভাস হওয়া যাবে না এবং কম্পিটিশন ভাবা যাবে না। কম্পিটিশন তোমার নিজের সঙ্গে, কম্পিটিশন অন্য কারোর সঙ্গে নয়। দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আর মোটামুটি যেটা বললাম যে এক্সামের লাস্ট কয়েকটা দিন তোমরা যেটা করতে পারো, যে যদি প্রিপারেশন নিতে হয়, যে বুয়েটে কিন্তু একসময়, কিন্তু তোমরা জানো কিনা আমি জানি না, বুয়েটে কিন্তু একসময় এমসিকিউ এক্সাম হতো অ্যাকচুয়ালি। সো বিগত কয়েক বছর ধরে আমরা হচ্ছে রিটার্ন এক্সাম দিচ্ছি, বাট তার আগে কিন্তু মোস্ট প্রবলি আমি নট শিওর অ্যাবাউট দ্যাট 13-14 থেকে হয়তো বা এমসিকিউর সাথে রিটার্ন হতো, মানে এমসিকিউ ছিল একটা অংশ। সো তোমরা কিন্তু ওই কোয়েশ্চেনগুলো দেখতে পারো যে এমসিকিউ কেমন কোয়েশ্চেন হতো, ঠিক আছে। কিছু কোয়েশ্চেন হয়তো বা আউট অফ দ্য সিলেবাস লাগতে পারে, সেগুলো স্কিপ করলা, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসলে সিলেবাসের মধ্যে থেকেই পাবা। সো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, মানে আগে যখন হচ্ছে এমসিকিউতে আসতো সেগুলো, তাহলে একটু কোয়েশ্চেনটা কনফিডেন্স পাবা, আর কিছু না। এখান থেকে তো হুবু আসার চান্স কম, বাট কনফিডেন্স পাওয়ার জন্য আর কি। সো দ্যাটস ইট অ্যাকচুয়ালি। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে বুয়েট প্রিলি এক্সাম সম্পর্কে, আমি চেষ্টা করছি আমার নিজের মতো করে তোমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য, যাতে তোমাদের উপকার হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আর ডেফিনেটলি এখন টাইম নষ্ট করা যাবে না, পড়াশোনা করতে হবে। এবং আর কোনো কোয়েশ্চেন থাকলে এক্সাম রিলেটেড, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। অ্যাগেইন থ্যাংকস ফর ওয়াচিং।